বানায় কোনো কথা এই কোরআনের মঞ্চে চলতে দেয়া যাবে না, চিল্লায় বলি ঠিক কি না? কারণ হুজুরে কি পাগলের মতো কয় আল্লাহ বাগে কি মানুষ সারবি বল আমি সার মনার বীর খাদেম বলতে হুজুরে তো আপনার বুঝাই না যে কইলি সরিয়া যাইবে আমি বলতে পারবো না হুজুর আমার ভয় করে না জানি কলজা ফাসাইয়া থাবা মারে আল্লাহর কুতুব রাগে খুবই গুসা ঠালায় হুজুরের আল্লাহু আকবার রাগ বেজে গেছে গুসা হয়ে গেছে আল্লাহর ওলি নিজে ছাপদারে খুলিয়া যখন দাঁড়াইলো আল্লাহর আল্লাহ রাঙা মাটির লোকটা বলো হুজুর গো আমি নিজে তাকাই রইছি আমি নিজে দেখছি বাপ দুইটা উইরা এসে হুজুরের পার উপরে পড়িয়ে গেছে জোরকান সোহান আল্লাহ ওরে সিটার কিছু পাইলাম না আর মনেও আশা নাই আব্দুল আপনারা সচেতন হইলে বক্তারা সোজা আপনারা যদি বলেন হুজুর মন গড়া কিছু বলবেন না কিচ্ছা কাহিনী উল্টা পাল্টা শোনাবেন না যেটা বলবেন পক্ষে কোরআনের দলিল দিয়ে বলবেন ঠিক কি না আকাশ চুম্বি জনপ্রিয়তা দেখানো যায় তো যদি আজকে বৃষ্টি না হতো ওরে সিটার ঠিক কি না বলো এরকম বৃষ্টির পরেও ময়দান ভরপুর হয়ে আছে বক্তারা যদি সোজা বাংলাদেশের সোজা ঠিক কিনা আর বক্তা করে সোজা রাখতে পারে জনগণ ঠিক কিনা কোরআন সুন্নার বাইরে আজগবি কোনো কথা আমরা শুনতে চাই কোরআন আর সুন্নাহ ছাড়া একটা কথা মিজানুর রহমান আজহারি বানায় বলে না ঠিক কিনা যেটাই বলবো এটার পরে দলিল হিসেবে কোরআনের আয়াত নয় সহি বুখারির রেফারেন্স নয় সহি মুসলিমের রেফারেন্স নয় সুনানে তিরমিজির রেফারেন্স নয় সুনানে আবি দাউদের রেফারেন্স অথবা ইবনে মাজার রেফারেন্স কিংবা সহিহ ইবনে হিব্বান মুস্তাদরাকে হাকিম মুসান্নাফ ইবনে আবি শাইবা একটা না একটা রেফারেন্স দিবই বানায় কোনো কথা এই কোরআনের মঞ্চে চলতে দেয়া যাবে না চিল্লায় বলি ঠিক কি না করা যাবে শুধু কি কিতাব লিখেই জীবন কাটিয়েছেন মানুষের কাছে গিয়ে দাওয়াতের কাজ করেছেন তাসকিয়া নফসের কাজ করেছেন এত লেখা লেখার সময় পেলেন কোথায় কোন এক বুজুর্গ তার পেছনে গিয়ে তাকিয়ে দেখতেছেন কলম হাতে নিয়ে কাগজের উপরে লিখতেছেন হঠাৎ আজান হয়ে গেল কলমটা কাগজের উপরে রেখে তিনি নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নামাজে চলে গেলেন জানালা দিয়ে নজর করে দেখে কলম কাগজে ঘুমাচ্ছে না অটোমেটিক কলম নিজে নিজে লিখতেছে আপনারা সচেতন হইলে বক্তারা সোজা আপনারা যদি বলেন হুজুর মন গড়া কিছু বলবেন না কিচ্ছা কাহিনী উল্টা পাল্টা শোনাবেন না যেটা বলবেন পক্ষে কোরআনের দলিল দিয়ে বলবেন ঠিক কি না তাহলেই বাংলাদেশ সোজা হয়ে যাবে বক্তারা যদি সোজা বাংলাদেশের সোজা ঠিক কি না আর বক্তা করে সোজা রাখতে পারে জনগণ ঠিক কি না কোরআন সুন্নার বাইরে আজগবি কোনো কথা আমরা শুনতে চাই আউটিং এ যাবেন আউটিং ফ্যামিলি ট্যুরে যাবেন দলিল দিচ্ছি দাঁড়ান ফ্যামিলি ট্যুর সবচেয়ে ভালো ফ্যামিলি ট্যুর হচ্ছে উমরা ট্যুর কিসের ট্যুর যদি সামর্থ্য থাকে মাঝে মাঝে উমরায় যান